নমস্কার, আজকের অনুষ্ঠানে শুরুতেই একটা ভারী মজার চিঠি আপনাদের পড়ে শোনাব। চিঠিটি লিখেছেন লিপিকা দাস বহরমপুর থেকে, লিখেছেন তার মাসিকে নিয়ে। তাহলে শুনুন। আমার এক মাসির গানের গলা ছিল সাদামাটা, কিন্তু আমার দিদিমার ভীষণ ইচ্ছা ছিল তার মেয়ে কালে একজন গায়িকা হবে। আমার মাসির মধ্যে ক্রমে এই ইচ্ছাটা ডানা বেঁধেছিল। মাসি পরে সুকণ্ঠী এবং এক চতুর্থাংশ গায়িকাও হন। মাসি গলা সারতেন একদম খাদে, দরজা বন্ধ থাকত, আর হারমোনিয়ামের ওপর থাকত এক একদিন এক একজন প্রখ্যাত লেখক লেখিকার উপন্যাস। ভৈরব রাগের সুর সপ্তম খাদে সাধার সময় দুই থেকে তিন দিনে শেষ হতো এক একটি উপন্যাস। দিনে জোনপুরি তখন ঘুমের আবেশ কেটে যেত। অবশেষে বাগেশ্রী মাসির প্রিয় রাগিনী, গলা সাদার সঙ্গে সঙ্গে উপন্যাস পড়ুয়া মাসির গলায় কিন্তু সাতটি সুর পরে পাখির সুরের মতো খেলা করত। এই গলা সাদা আপনাদের কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো লিপিকা। নমস্কার, নারীর স্বাস্থ্য বিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গলা ধরে থাকাটা আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু আমরা ভাবি গলা ধরে আছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে আমরা গার্গলও করে থাকি, ভাবি হয়তো ঠান্ডা লেগে হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক রোগের উপসর্গ হতে পারে। চলুন, আজকে আমরা ল্যারিংস ক্যান্সার নিয়ে আলোচনা করি। চলে এসেছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে, আর আমার সঙ্গে আলোচনা করার জন্য এসেছেন বিশিষ্ট অঙ্ক সার্জন অর্থাৎ ক্যান্সার সার্জন ডক্টর সৈকত গুপ্ত। নমস্কার ডক্টর গুপ্ত। আচ্ছা ডক্টর গুপ্ত, এই যে গলা ধরে যাওয়া, এটা তো আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না, ভাবি হয়তো দিন পর সেরে যাবে। এটাই কি ল্যারিংস ক্যান্সারের উপসর্গ? না, নট নেসেসারিলি। গলা বসে যাওয়া বা হোর্সনেস অফ ভয়েস যেটাকে বলে, সেটা যদি কারোর দু সপ্তাহের বেশি পারসিস্ট করে, এমন একজন মানুষের যিনি অ্যাপ্রোচিং মিডল এজ, মানে 40 পেরিয়ে গেছেন এবং স্মোকার, এবং দু সপ্তাহ গলা ভেঙে গেছে, গলায় ব্যথা নেই কিন্তু গলাটা বসে গেছে, ওনারা কিন্তু চেক আপে যাওয়া উচিত। ইনিশিয়ালি একজন ENT এক্সপার্টের কাছে যাওয়া উচিত, যিনি গলাটা দেখবেন। তিনি যদি গলায় দেখে কিছু সন্দেহজনক পান, তাহলে হি শুড ভিজিট আ ক্যান্সার সেন্টার অর অ্যান অনকোলজিস্ট। সিমটমসগুলো কী কী ল্যারিংস ক্যান্সারের? ল্যারিংস ক্যান্সারের সিমটম, প্রধান সিমটম হচ্ছে গলা বসে যাওয়া, এবং এছাড়া যে যে সিমটমগুলো সেগুলো আর একটু পরের দিকে আসে, সেটা হচ্ছে গলায় একটা বড় গ্ল্যান্ড বা গলায় ব্যথা, একটা সোর থ্রোট যেটা ধরুন দু তিন সপ্তাহ হলো কিছুতেই সারছে না। আচ্ছা, ট্রিটমেন্টটা কীভাবে করেন? লাইক অল ক্যান্সার্স, ল্যারিংস ক্যান্সারেরও চারটি স্টেজ। আচ্ছা, স্টেজ ওয়ান এবং স্টেজ টু আর্লি স্টেজ। এই স্টেজ ওয়ান এবং স্টেজ টু ল্যারিংস ক্যান্সারে সার্জারি বা রেডিওথেরাপি দুটো ইকুয়ালি এফেক্টিভ। হ্যাঁ, স্টেজ থ্রি একটু অ্যাডভান্স বা স্টেজ ফোরের যেগুলো প্রথম দিক, সেইগুলিতে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি তিনটি লাগে। স্টেজ ফোর হচ্ছে যখন অলরেডি খানিকটি ওটা স্প্রেড করে গেছে, তাদেরকে শুধুমাত্র কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে যতটা প্রবলেমটাকে কমানো যায়, যন্ত্রণা উপশম করা যায়, ততটা করার চেষ্টা করি। এতদিন মানে চিরাচরিত প্রথা যেটা বলা হতো যে ল্যারিংস ক্যান্সারে টোটাল ল্যারিঞ্জেক্টমি করতে হবে, টোটাল ল্যারিঞ্জেক্টমি মানে আমাদের ভয়েস বক্সটি কমপ্লিটলি রিমুভ করে দিতে হবে এবং শ্বাসনালীটা এখানে করে দিতে হবে, এবার পারমানেন্ট ট্রেকিয়াস্টমি, এবং পেশেন্ট আর কোনোদিন নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, পেশেন্ট আর কোনোদিন কথা বলতে পারবে না। এখন আমাদের অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে আমরা যে টিমটা কাজ করছি, আমরা ইন্টারন্যাশনালি এবং টাটা মেমোরিয়াল হসপিটালে বহুদিন কাজ করেছি, আমরা স্লাইটলি বদলাচ্ছি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আমরা 50% পেশেন্টের টোটাল ল্যারিঞ্জেক্টমি করি না, কারণ আজকাল করার প্রয়োজন হয় না। পেশেন্টের যে পোর্শনটুকু ল্যারিংস ক্যান্সার হয়েছে, শুধু সেইটুকু বাদ দিয়ে কথা বলার যে ছোটো ছোটো অর্গানগুলো সেগুলোকে প্রিজার্ভ করা হয়। এই কনজারভেটিভ ল্যারিঞ্জেক্টমি খুবই কমপ্লিকেটেড সার্জারি। দোজ ডেজ আর গন যখন পেশেন্টের ল্যারিঞ্জেক্টমি হওয়া মানে পেশেন্ট বোবা। আচ্ছা, টোটাল ল্যারিঞ্জেক্টমি করার পরে পেশেন্ট কথা বলতে পারে কিন্তু একটু ফ্যাসফ্যাসে গলায়, আর বাকি যাদের আমরা কনজারভেটিভ বা ভয়েস প্রিজার্ভিং ল্যারিঞ্জেক্টমি করছি, তারা অলমোস্ট নর্মাল কথা বলতে পারে। ডক্টর গুপ্ত তো বলেই দিলেন যে ক্যান্সার আর দুরারোগ্য ব্যাধি নয়, আর্লি স্টেজে ধরা পড়লে এটা কিউরেবল। তাই আপনারা ভয় পাবেন না, যদি এরকম কোনো সিমটমস আপনারা দেখতে পান, সোজাসুজি অঙ্কোলজিস্টের কাছে চলে যান। নমস্কার, নারীর কমলিকা।
নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ এই ফ্যাশন সেগমেন্টে আমরা পেয়েছি আমাদের এক বিশিষ্ট অতিথিকে, সোমা ভট্টাচার্য, পোশাকি বুটিকের তরফ থেকে। আসুন সরাসরি ওনার সঙ্গে আলাপ করা যাক। নমস্কার সোমাদি। সোমাদি, আজ আমাদের দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ, কি কালেকশন দেখাচ্ছ? হ্যাঁ, এবছরে সামারের জন্য আমি যেগুলো করেছি সেগুলো আগে বলি। শিবরি উইথ বাটিক, শিবরি উইথ ব্লক, এই ধরনেরগুলো রেখেছি। ক্রেপের ওপরেও করেছি, তাঁতের ওপরে করেছি, মালমালের ওপরে করেছি। তো আমাদের দর্শক বন্ধুদের সরাসরি তোমার ক্রিয়েশনগুলো দেখাই যাক। হ্যাঁ, একদম। এইটা যেমন রয়েছে দেখো, এইটা হাফ অ্যান্ড হাফ করে, এর মধ্যে বাদনি, মানে এই শিবরি প্রিন্ট বা বাদনি যাই বলো, সেইটা উইথ বাটিক। বাহ, খুব সুন্দর। এটা হাফ অ্যান্ড হাফ করে এরকম করে করা। আমার কোলে এই শাড়িটা রয়ে গেল। এইটা আবার রয়েছে ব্লকের উপরে, মানে শিবরি উইথ ব্লক। শিবরি উইথ ব্লক, কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর। শিবরি উইথ ব্লক, বিউটিফুল, খুব সুন্দর। মোটামুটি এটা আমরা বডিতে পাচ্ছি। হ্যাঁ, এটা বডিতে, এটা আঁচলে, এটা আঁচলে। আচ্ছা সোমাদি, মোটামুটি তুমি যদি প্রাইস রেঞ্জটা একটু বলে দাও, মানে কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ? ভেরি রিজনেবল, মানে আমার বুটিকে তুমি 250 থেকে জিনিস পাবে, আর আপ টু 2500 অবধি। আচ্ছা সোমাদি, আমাদের মডেলরা তোমার দুটো ক্রিয়েশন কিন্তু পরে আছে, সেই দুটো ক্রিয়েশনের সম্বন্ধে বলো, মানে কী কী ধরনের কাজ সেখানে করেছো? একটা রয়েছে স্প্রে প্রিন্টিং, ওটা রয়েছে, আর একটা রয়েছে তোমার ক্রেপের ওপরে, ক্রেপের ওপরে ওইটা রয়েছে শিবরি উইথ বাটিক। এখানে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের এই নারীর ফ্যাশন সেগমেন্ট এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, নারীর রান্নাঘরে আমি কাঞ্চনা, আমাদের কিচেন কুইন শুক্লাদিকে আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, শুক্লা মুখোপাধ্যায়। আজকে শুক্লাদি আরেকটা ইন্টারেস্টিং রান্না আমাদের শেখাবেন। শুক্লাদি, এটার নামটা বলে দিন। এটা হচ্ছে গ্রিন ফিশ কোপ্তা। তেলটা কিন্তু, মানে এটা ভাজবার জন্য তেলটা কার্পণ্য করলে চলবে না, ভালো করেই তেলটা দিতে হবে যাতে ভালো করে ভাজা যায়। হ্যাঁ, এটা হচ্ছে মাছ ছাড়ানো, হ্যাঁ, সেদ্ধ করা, সেদ্ধ করা, অল্প করে সেদ্ধ করা, নুন দিয়ে সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ করা। আচ্ছা, এর সাথে দিচ্ছি আমি ছাতু। ছাতু, হ্যাঁ, ছাতুটা দিলে কি হয়, বাঁধা বাঁধা ব্যাপারটা হয়। আচ্ছা, নুন তো পরিমাণ মতো, পরিমাণ মতন দিতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে পার্সলে পাতা বাটা, এটা হচ্ছে পুদিনা পাতা বাটা। ফ্রেশ গন্ধ থাকে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গন্ধ লাগে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করবে, সব কিন্তু পরিমাণ মতো দিয়েছি, এতটা মানে এইটা অনুযায়ী দিতে হবে, না তাহলে কিন্তু গালাগাল দিলে চলবে না আমাকে, যে এত এত দিলে কিন্তু বাড়ি হবে। এটা গোলমরিচ গুঁড়ো, এটা আলু সেদ্ধ, আলু সেদ্ধটাও একটু দিতে হবে, যদিও আলু শুনলে একটু মোটা মোটা ব্যাপার আছে, তবু আলু সেদ্ধ না দিলে কিন্তু এটা টেস্ট আসবে না, একটু আলু সেদ্ধ দিতে হবে। আর চিনি তো আপনাদের বলেইছি যে প্রত্যেকটা রান্নায় আপনাদের স্বাদ অনুযায়ী অল্প চিনি কিন্তু দিতে হবে, অনেকে বলে মিষ্টি হয়, হ্যাঁ চিনি দিলে ব্যালেন্স হয়। হ্যাঁ, এটা কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট যেটাই হোক, অনেক সময় কর্নফ্লাওয়ার বাড়িতে থাকবে না, এটা করতে পারবো না, তা হবে না। আর বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, একটু মাখন, মানে আপনার বাড়িতে গেলেই কিন্তু বেশ ভালো মন্দ খাওয়ার একটা উপায় আছে। হ্যাঁ, সেটা পুরো এটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা, এইভাবে কিন্তু মাখতে হবে, ভালো করে একদম, হ্যাঁ একদম মিশিয়ে ফেলতে হবে, ঠিক আছে। মিশিয়ে ফেলে যেটা, সেটা হচ্ছে এরকম বলের মতন তৈরি করতে হবে আপনাকে, এরকম বলের মতো তৈরি করতে হবে। আমি দর্শকদেরও বলছি, এই বলটার মধ্যে কিন্তু শুক্লাদির একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু করে মাখন দিতে হবে, তাহলে ভেতরটা অয়েলি হয় আর টেস্টটা ভালো আসে। যদি আমি একটা সাদা সস বানাই দইয়ে, সেটা কার্ড সস নাম দিয়েছি আমি, ওটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব টেস্ট আসবে, ঠিক আছে। এটা আমাদের হতে থাক, ততক্ষণে আমি সসটা বানিয়ে ফেলি। আচ্ছা, এবার দই লাগবে, দইটা হচ্ছে পরিমাণ মতন, দইটা যদি ঘোল করে পারে দেবেন, আর এই যে লেমন জুস, মানে লেবুর রস, হ্যাঁ লেবুর রসটা পরিমাণ মতন, লেবুর রস, আর এই যে পার্সলে পাতা, এই যে বাটা, আর চিনি দেবেন, চিনিটা কিন্তু একটু বেশ পরিমাণে দেবেন, একটু মিষ্টি মিষ্টি হবে, নুন দেবেন, নুনটাও একটুখানি আন্দাজ মতন,
ব্যাস এটা হয়ে গেছে, আমার তো মনে হয় কোপ্তাটা হয়ে গেছে। হ্যাঁ তুমি এখানে তুলে দাও, এটা রান্না করা কিন্তু সব কিছু নিজেদের স্বাদ অনুযায়ী। রান্নাকে ভয় পাবেন না, রান্নাকে ভালোবাসুন, প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন অভিনব রেসিপিতে বাড়ির লোককে চমকে দিন। এই সাদা সসটা, এই যে এই কোপ্তার ওপরে এই সাদা সসটা দিয়ে পরিবেশন করুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, সময়ের সাথে স্বাদ অনুযায়ী আপনারা যদি মাঝে মাঝে বানিয়ে ফেলেন বাড়ির লোককে চমকে দেওয়া যাবে। কি বলো, তোমাকে কে রানী বলেছে? আমি তোমাকে সম্রাজ্ঞী বলছি, আরো বড় উপাধি দিয়ে দিচ্ছি। গ্রিন ফিশ কোফতা, নুন দিয়ে সেদ্ধ করা মাছের মধ্যে ছাতু, নুন, পাসলে, পুদিনা, পেঁয়াজ ও রসুন বাটা, আলু সেদ্ধ, চিনি, কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুটের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, বিস্কুটের গুঁড়ো মেশান। মাখন ও ঘি দিয়ে মেখে নিন, ছোট বলের আকারে গড়ে নিন এবং মাঝখানে ছোট্ট একটা গর্ত তৈরি করে তাতে মাখন দিন এবং ডিপ ফ্রাই করুন। কাট সসের মিশ্রণটি ডিপ ফ্রাই করা কোপ্তার ওপর ঢেলে পরিবেশন করুন। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।